আপনারা সবাই জানেন যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে একটা অরাজকতা এবং দুর্নীতিতে নিমজ্জিত, তারই জন্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সংবিধান মেনে আইন মেনে আমরা 10 জন জেনারেল বডির মেম্বার মিটিং ডাকতে পারি। সেই জায়গায় আমরা 15 জন মেম্বার স্বাক্ষর সম্বলিত আমরা সেই মিটিং ডাকার জন্য সংবিধান মেনে আমরা মে মাসের 10 তারিখ আবেদন করেছিলাম ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদকের কাছে, কিন্তু উনি বিভিন্ন অজুহাতে অযৌক্তিক কারণ দেখিয়ে আমাদের সেই মিটিং করতে দেয়নি, মিটিংয়ের অনুমতি দেয়নি। তারপর আমরা এই 15 জন সম্পূর্ণ বৈধভাবে এবং আইন মেনে আমরা 27 তারিখ জুন মাসের 27 তারিখ নোটিশ করেছি এবং মিটিংয়ের ডেট আজকের ডেটে, অর্থাৎ এই 20 জুলাই আজকের দিনে আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে করার কথা। আমরা যখন নির্ধারিত সময়ের মধ্যে আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে পৌঁছি, গিয়ে দেখি সেই ক্রিকেট অ্যাসোসিয়েশন তালা বন্ধ, তারপর দেখি একটা নোটিশ সেই দরজার বাইরে টাঙানো। সেই নোটিশে যেটা লেখা ছিল তার অর্থ সেই দ্বারা যে গতকাল নাকি কিছু দুষ্কৃতিকারী ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সামনে গিয়ে হামলা হুজুতি করার চেষ্টা করেছে, আজকেও হামলা করার সম্ভাবনা রয়েছে। এই অযৌক্তিক কারণ দেখিয়ে তারা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তালা বন্ধ করে রেখেছে। আমাদের কথা, যদি দুষ্কৃতিকারীর হামলার ভয়ই থাকে তাহলে পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারে, তারা তালা বন্ধ করে কেন গেছে? আর দুষ্কৃতি কাদেরকে বুঝিয়েছে? আমরা তো 26 জন যারা রয়েছি জেনারেল বডির মেম্বার, এই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বৈধ সদস্য আমরা, তা আমরা কি দুষ্কৃতিকারী? তারই প্রতিবাদে আমাদের যে মিটিং করার কথা ছিল এবং মিটিং শেষে আপনাদের প্রেস সঙ্গে প্রেস মিট করার কথা ছিল, প্রখর রৌদ্রের মধ্যে সেখানে বাইরে ছায়াও নেই যে আমরা বসব, আমরা পরিশ্রান্ত হয়ে গেছি, তারপর আমরা বাধ্য হয়ে আপনাদের এই অ্যাসোসিয়েশনে এসেছি। তো আমরা প্রথমে যখন 15 জন স্বাক্ষর সম্বলিত এই মিটিং আমরা ডেকেছি, সেখানে আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি শ্রদ্ধেয় তপন লুদ মহোদয়, আপনারা জানেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির বাইরেও ওনার এই শহরে একটা আলাদা পরিচয় রয়েছে, সৎ নিষ্ঠাবান মানুষ হিসেবে একজন সজ্জন ব্যক্তি হিসেবে ওনার পরিচয় রয়েছে, ওনাকেও তারা বিন্দুমাত্র মানে সম্মান প্রদর্শন করেনি, সম্মান দেয়নি, যখন যা খুশি তা করে। আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি জয়ন্ত দেব মহোদয় রয়েছেন, তাদেরও আপনারা আজকে দেখতে পাচ্ছেন, তাদেরও আমাদের সঙ্গে আমরা যেই মতে বিশ্বাসী বা আমরা যা চাইছি যে বৈধভাবে আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে মিটিং করতে, তাদের ওনাদেরও মত রয়েছে, তার জন্যই ওনারা আজকে আমাদের সামনে এসেছে।